বৈদ্য শুনেন না জরুরি কথা মৃত্যুদকে দক্কা দিয়ে ফায়লায়া দিয়েছে ভিডিওবারে সামনে গিয়ে বলে বাদশা একটু কথা বলবো শুনবেন নাকি আপনার সময় আছে নাকি বলেন না না শুনবার মতো সময় নাই এবার বলে বাদশা একটু কথা শুনেন বলে শুনবার সময় নাই বলে বাদশা দাঁড়াও আমি আজরাইল এই মুহূর্তে তোরা জানতামি কবজ করে নি বল্লাহু আকবার বলেন এই সময় থাকতে তওবা করে যুব চোখের সারিয়া কান্না করব আজ রাইল তোমাকে একটা সেকেন্ডের জন্য সময় দিবে না আজ রায় যখন তোমার কাছে চলে আসবে হাও হাউমা করে কাতবা আজরাই আমার ছেলেটা বিদেশের বাড়িতে আছে পাঁচ বছর পর্যন্ত বিদেশ আমি একটু দেখতে চাই একটা ঘন্টা সময় আমাকে দাও ভিডিও কলে সন্তানটাকে আমি একটু দেখব আমার মেয়েকে বিবাহ দিয়েছি বড় দূরে একটু দেখব শেষ মুহূর্তে আজরাইল বলবেন না একটা সময় তোমাকে দেওয়া হবে না ওই যে সাদ্দাত যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে মনে আছে যে সাদ্দাতের কথা হুদ আলাইহিস সালাম বলে সাদ্দাত আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি করো বলে আল্লাহর গোলামি করলে কি হবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে ওই নাফরমান আল্লাহ তালা কত ক্ষমতা দিয়েছি বলে এ হুদ নবী আল্লাহ জান্নাত আমি যাব না কি বলো বলে হা আমি নিজেই তো ক্ষমতা বলা টাকার অভাব নাই আমার তো কোনো অভাব নাই আমি দুনিয়াতে জান্নাত বানায় তোমাকে দেখাইয়া দেব আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না আমি দুনিয়াতেই জান্নাত বানায় ফেলবো অহংকারী সাদ্দার

করবে হাটির হাতির পৃষ্ঠে করিয়া জান্নাত উদ্বোধন করবার জন্য যায় জান্নাতের দরজার মধ্যে যখন গেছে জান্নাত উদ্বোধন করবে একটা ভিক্ষুক তারা সামনে দাঁড়ায় গেল ওই ভিক্ষুক বলে সাদ্দাত বাদশা একটু আমার কথা আছে শুনবেন কি বলে ভিক্ষুক দূরে চলে যা এখন তোর কথা শুনবার মতো সুযোগ নাই আমার সকল জান্নাত আমি উদ্বোধন করব বড় লম্বা সময় না জান্নাত আমি বানাইছি এবার ভিক্ষুককে ধাক্কা দিয়ে হালায়া দিছে ভিক্ষুক আরেকটু সামনে গিয়ে বলে বাদশা

এই কথা বলবার পরে অবাক হয়ে যায় কি বল আজরাইল এই যখন তার আসল সুরত বের করে দিছে সাবধান আর একটা কদম সামনে দিবি না একটা কদম মাত্র হাতে থেকে নিচের মধ্যে দিয়েছে আর একটা পা এখন হাতের বৃষ্টি আনছে এই অবস্থায় তার গলার মধ্যে চাপ দিয়ে ধরছে সাবধান ধরবার চেষ্টা করবি না এই মুহূর্তে যেন তাকে অবস করে ফেলবো আজরা এলকে দেখিয়ে সাবধান চোখের পানি সারিয়ে কান্না করিয়া বলে আজরা বড় লম্বা সময় নিয়ে শত শত বছর সময় না জান্নাতটা বানাইলাম একটু সময় আমার দাও আমি জান্নাতটা উদ্বোধন করব এরপর জান্নাত কবজ করব সবাদের চোখের পরি দেখিয়া আজরাইলের ময়া লেগে গেছে অতছো যে আজরাইল কাউকে ময়া করে না যক আল্লাহ দয়া দিয়ে বানায় না আজরাইল বলে আল্লাহ জি সবদা লম্বা সময় না তো সুখের জান্নাতটা বানাইলো সবদের জান্নাত একটু সময় তাকে দেওয়া যায় না আল্লাহ বলেন না রে আজরাইল ছিল কে এসে বলে আল্লাহ ওই যে এক দিন বিশাল সমুদ্র উত্তাল তরঙ্গমালা একটা বালু নৌকামর্তী মানুষ যায় হটাৎ করিয়া জোর দিয়ে তুফান দিয়ে নৌকা ডুবাইয়া দিয়েছিলেন সবাইকে মেরে ফেলেছিলেন ওই নৌকার মধ্যে একটা গর্ভবতী মহিলা ছিল ওই মহিলা সমুদ্রের মধ্যে বাচ্চা প্রসব করেছে ওই বাচ্চাটাকে ওই মহিলা বড় কষ্ট করিয়া একটা কাঠের মধ্যে বসাইয়া বসায় মা তার সন্তান হেফাজত করেছে ওই অবস্থায় আপনি আমাকে বলেছেন আজরাইল তাড়াতাড়ি যা ওই মহিলার জান্দা কবজ করে নে আমি আপনাকে বলেছিলাম আল্লাহ এ করুণ অবস্থা উত্তাল তরঙ্গমালা অন্ধকার আল্লাহ জ্বর বৃষ্টি চলতেছে এই সমুদ্রের মধ্যে তো আর কেউ নাই এই অবস্থা জান্দা কবজ করা হলে এই বাচ্চার কি হবে আমি আল্লাহ তোকে বলেছিলাম আজরাইল শব্দ কোনো কথা বলবি না আমি যা জানি তুই তো তা জানো না আমার অর্ডার হল জান কবজ কর এই বাচ্চার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আল্লাহু আকবার বলেন হ্যাঁ আজরাইল তোর কে মনে আছে বলে হ্যাঁ আমি তুই বাচ্চার জানটা কবস বাচ্চার মার জানা কবচ করেছিলাম আজরাইল আবার বল তুই বাচ্চার অবস্থা কি বল এরপর থেকে আমি কোনো কিছু জানি না আজরা ইল ভালো করে শু আমি তখন বাতাসকে হুকুম করেছি বাতাস এই বাচ্চাকে শিশুকে ঠেলিয়া ঠেলিয়া কিনারার মধ্যে নিয়ে যাও বাতাস ঠেলিয়া ঠেলিয়া যখন কিনারার মধ্যে নিয়ে গেছে এক বাঘ বাচ্চা সব করেছে ওই বাঘের বাচ্চাকে মেরে ফেলেছি স্তরের মধ্যে দুধ জমা হয়েছে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না ওই বাঘের ভিতরে আমি পানি তৃষ্ঠা লাগাইয়া দিলাম বাঘ পানি পান করে বলার জন্য সমুদ্রের কিনারার মধ্যে আনছে আইসা তাকে ছোট একটা শিশু

বড় করিয়ে ক্ষমতা দিয়েছি লম্বা সময় হায়াত আমি তাকে দিয়েছি ক্ষমতা এমন দেওয়া দিছি তাকে বাদশা বানায়া দিছি আল্লাহ ওই বাদশাটা কই আল্লাহ ওই বাদশাকে দেখতে চাই বলে ইবনু খারাম সাত্তাব ওই শিশু যাকে ওই জায়গা থেকে বাঁচায়া এত বড় সুন্দর করে তাকে আমি লম্বা হায়াত দিয়েছি এরপর একটা সাজদা আমার কুদরতি কদমে দিল না আমার নবী যখন তাকে বলল আল্লাহর গোলামি করো বলে কি দিব আল্লাহ জান্নাত দিব তখন সে বলে পাল্টা আমার সাথে পাল্লা দিয়া বলে আমি জান্নাত বানাবো আল্লাহর জান্নাত আমি যাব না আজরাইল এবার তুই বল তাকে কি করা উচিত এইবার আজরাইল বলে আল্লাহ যাকে এত বড় ক্ষমতা দিয়েছ এত দয়া তুমি করেছ এরপর তোমার কুদরতি কদমে সাজদা দিল না এত বড় নিমুখারাম এ একটা মুহূর্ত আর সময় দেওয়া যায় না আল্লাহ বলে আর দেরি করবে না জান্নাত কবজ কর আজরাইল কে দেখিয়া দেখিয়া বলে ভাই একটু সময় আমার দে আজরাইল বলে সাদাত নিমুখ হারাম দেখছি তোর মতো নিমুখ হারাম আমি আর কোনোদিন দিন দেখি নাই কাল বিলম্ব নয় আল্লাহ অর্ডার দেন কাগজ তানিয়া টানিয়া টানিয়া জানটা বাইর করিয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিস এই জন্য হে বন্ধু এখন তুমি বুঝবা না এখন তুমি টাকরা জমো মৃত্যুকে তুমি স্মরণ করতে জানা এমন একটা সময় আসবে আজরাইলকে যখন তুমি দেখবা কলিজা গলিয়া যাবে হাউমা হাউমা করে কান্না করবে আমার কান্না কেউ শুনবে না ওই দিন তুমি বলবা আজরাইল আমার কত হিসাব নিকাশ বাকি আছে সন্তানদেরকে দেখবার মনে যায় আমার কলিজার টুকরা সন্তানরা দশটা বছর দূরে সৌদি আরব থাকে একটু সময় দা

তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি এবাদত বন্দেগীর জন্যে ও মা ফলাকতুল তোমরা এবাদত বন্দেগি আমার করবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহিমসাল্লাম বলেন আর দুনিয়া হলিকত লাকুম হলিক তুম নীল আহিরত উম্মতের দল এই দুনিয়াতে যা কিছু তোমরা দেখো আর না দেখো এই সব কিছু আল্লাহ তৈরি করেছে একমাত্র তোমাদের জন্য আর তোমাদেরকে আল্লাহ তালা তৈরি করেছে একমাত্র ফরকাল বা আল্লাহ গুলামের জন্য ঠিকই না